Assalamualaikum বন্ধুরা ওয়েলকাম টু স্ট্রিট ফুড তো বন্ধুরা আমি আজকে একটা মজার খাবার নিয়ে এসেছি সেটা হচ্ছে চিড়া সাথে নারকেল তো চিড়া নারকেল এটাকে বলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মামা 10 টাকা চিড়া নারকেল পাচ্ছেন এখানে দেওয়া হলো চিড়া ভাজা নারকেল আর হচ্ছে চিনি চিনি না তো এই তিনটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো হচ্ছে চিড়া ভাজা নারকেল তো বন্ধুরা এখানে আপনারা যে চিড়াটা ভাজতে হবে এটা হচ্ছে মেইন তারপর আপনারা এখানে ইয়া দিতে পারেন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আমি আজকে স্ট্রিট ফুড ইউটিউব চ্যানেল থেকে আসছি ফেসবুক থেকে সো একটু জানতে চাচ্ছিলাম যে দর্শকদের জন্য একটু বলবেন যে এখানে চিড়া সাথে নারকেল এবং চিনি দেওয়া হচ্ছে এখানে চিড়াটা কিভাবে দর্শকদের ভাজবে একটু বলবেন এটা মেশিনে ভাজে রাতে ভাজে না এটা আমরা বাজারটা কিনে আনতে হয় नारिकेल दिए चीनी दिए बस मामा तैरी करते प्रथम चीरा दिलें তারপর দিলেন নারকেল চিড়ার সাথে গুড় দাও আছে ও আচ্ছা তো বাবা তারপর চিনি দিয়ে তৈরি করে দিলেন তো মামা একটা কথা বললেন সেটা হচ্ছে এই চিড়া ভাজার সাথে ইয়া দাও আছে গুড় দাও আছে মিঠাই যেটা বলে তো মিঠাই লাগবে না তো আপনারা বাজার থেকে চিড়া ভাজা যেটা গুড় দেওয়া থাকে সেই চিড়া ভাজাটা আপনারা কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এনে বাসায় আপনারা চিড়া দিয়ে তার উপর নারকেল করিয়ে তার উপরে চিনি দিয়ে আপনারা চিড়া ভাজা নারকেল দিয়ে খাবারটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা আপনারা চাইলে এখানে চাইলে আসলে ফিউশন ফুডও তৈরি করা যায় যেমন আপনারা যেহেতু মিঠাই দেওয়া বা গুড় দেওয়া আছে চিড়ার সাথে আপনারা গুড় মিঠাই গুঁড়ো করে গুড় দিতে পারেন তার উপরে আরও অনেক কিছু দিতে পারেন কিশমিশ দিতে পারেন বাদাম দিতে পারেন তো আপনারা যা মিষ্টি খাবার যেগুলি আছে গার্নিশ হিসেবে দিতে পারেন তো এটা একটা আইটেম হয়ে যাবে স্ন্যাক্স আইটেম বাচ্চারা খুব পছন্দ করবে এবং বড়রা করবে তো বন্ধুরা আজকে একটা ভালো একটা ব্লগ আপনাদের জন্য নিয়ে আসলাম তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো স্ট্রিট ফুড বাজারদার স্ট্রিট ফুড দেশের বিদেশের ইন্টারন্যাশনাল স্ট্রিট ফুডগুলো আপনারা দেখতে পারেন নোটিফিকেশনে আপনাদের নোটিফিকেশন চলে আসে So thank you once again. 10 টাকা মানে